بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত ভাই ও বোনেরা যারা ইকরা বাংলার সামনে বসে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোগ্রাম দেখছেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো আছেন এই চিন্তায় আমি করি এবং এই দোয়ায় আপনাদের জন্য সবসময়। আমরা আসুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা শুধুমাত্র এই জন্য শুনি না যে খুব ভালো লাগতেছে, আমরা এই জন্য শুনি যে তার জীবনটাকে আমরা দেখি, তার রঙে আমাদের জীবনটাকে রঞ্জিত করি এবং তিনি যে আলোয় উদ্ভাসিত ছিলেন সেই আলোয় আমাদের জীবনটাকেও আলোকিত করার চিন্তা ভাবনা করে। আসলে আমাদের নবী তো আমাদের জন্য রোল মডেল, প্রত্যেকটা ক্ষেত্রে রোল মডেল। আমরা আলোচনা করছিলাম সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জীবনে তিনি যখন আসছেন, মদিনায় আসার পরে কীভাবে তিনি চেঞ্জেসগুলো আনতেছেন। আমরা আলোচনা করছিলাম গত পর্বে মদিনায় যারা বসবাস করতো সে সময়ে এই লোকদের সম্পর্কে একটু জানতে চাচ্ছি, কারণ মদিনার সনদ আমাদের জানতে হবে। তো আমরা এই লোকগুলোকে একটু স্টাডি করলে সনদগুলোর তাৎপর্য আমরা উপলব্ধি করতে পারবো। আমরা গত পর্বে বলেছিলাম যে মদিনায় তখন তিন ধরনের লোক বসবাস করতে মানে পাওয়া যেত। একটা হলো যে যারা মুসলিম হয়ে গেছে এবং তাদের সম্পর্কে বলেছিলাম তারা বিভিন্ন গোত্রের হওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ঐক্যের মধ্যে নিয়ে আসলেন, একটা উম্মাহ হিসেবে তাদেরকে গড়ে তুললেন এবং সেই উম্মাটা হলো এমন উম্মাহ যে উম্মাহ একত্রিতভাবে সব উম্মার উপরে বিজয়ী শক্তি হিসেবে তখন সেখানে দেখা দিল। এবং উম্মার মধ্যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল এই যে এখানে রঙের কোনো ভেদাভেদ ছিল না, এখানে বিলালের মতন মানুষও কালো মানুষ মানে ছিল, আবার সেখানে সুহাইব আর রুমির মতনও সাদা ধরনের মানুষ সেখানে ছিল, সেখানে বিভিন্ন ভাষাভাষী ছিল, সেখানে বিভিন্ন ডায়ালেক্টের অধিকারীরা ছিল, বিভিন্ন গোত্রের লোকেরা একত্রিত হলো। একত্রিত হয়ে আমাদের নবীর কাছে তারা দীক্ষা শিক্ষা ট্রেনিং নেওয়া শুরু করে দিল। আর তার পাশাপাশি আমরা আলোচনা করেছি যে বিভিন্ন গোত্রেরই আবার কিছু লোক পাওয়া গেল যারা মুশরিকুন, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেনি, কিন্তু আল্লাহর একটা বিশেষ রহমত পাওয়া গেল এই জায়গায় মক্কা থেকে মদিনা একটু ভিন্ন এই জায়গায় যে মুশরিকুনদের মধ্যে যেমন কেন্দ্রীয় কোনো লিডারশিপ নাই, আবার মানে তাদের যারা এখনও ইসলাম গ্রহণ করেনি তারাও মানে শক্তির দিক দিয়ে জ্ঞানের দিক দিয়ে এবং মানে প্রভাবের দিক দিয়ে অপেক্ষাকৃত নিচে চলে গেল। আল্লাহর একটা বিশাল একটা রহমত এখানে। এই নিচে চলে যাওয়াটা একটা কাল হয়ে দাঁড়ালো। কাল হলো এই কারণে আমি বললাম যে ওখানে একজন লোক ছিল যাকে যার নাম ছিল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এই বেচারা মানে বংশের দিক দিয়ে মর্যাদার দিক দিয়ে অর্থ সম্পদের দিক দিয়ে সন্তান সন্তানের দিক দিয়ে এবং ইহুদিদের সাথে তার সম্পর্ক এবং আন্তর্জাতিকভাবে তার পরিচিতি ব্যাপ্তির দিক দিয়ে সব দিক দিয়ে মোটামুটি লিডারশিপ পর্যায়ে ছিল। আর আপনারা আমি আগে এক পর্বে বলেছি যে মদিনায় দুটো গোত্রের মধ্যে আউস এবং খাজরাজের মধ্যে অনেক লম্বা একটা যুদ্ধ হয়, বুয়াস নামে আমরা যে যুদ্ধকে চিনি, এই যুদ্ধটা অনেক বছর ধরে যুদ্ধ হয় এবং যুদ্ধে অনেক মানুষের প্রাণ চলে যায় এবং পরবর্তী পর্যায়ে এই যুদ্ধটা ঠান্ডা হয় কয়েকজন ব্যক্তির কারণে, তার মধ্যে আবদুল্লাহ ইবনে উবাই খুব নেতৃস্থানীয় ভূমিকা পালন করে এবং সবাই চিন্তা করছিল যে আবদুল্লাহ ইবনে উবাইকেই মদিনার প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট বা সেই সময় রাজা যাই বলেন না কেন তাকে মদিনার প্রধান করা হবে, এ ব্যাপারে সবাই একমত হয়ে গেছিলো। তো একমত হওয়ার পরে ওরা কথা ছিল যে হজে যাওয়ার পরে ওখান থেকে ফিরে এসে এই ব্যাপারটা সিদ্ধান্ত হয়ে যাবে। আল্লাহরও কি ফয়সালা যে ও সেইবার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সহ সবাই হজে গেল, 72 জনের একটা দল। এই 72 জনের এই দলের মধ্যে সবাই তখন গোপনে গোপনে কেউ মুসলমান কেউ প্রকাশ্য মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করেছে, তারা ওর সেখানে বায়াত গ্রহণ করে ফেলেছে। আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তা জানতো না, সেখানে বায়াত গ্রহণ করার পরে দেখা গেল এই
যে তারা মুসলিম হয়েছে এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে দাওয়াত দিয়ে এসেছে আনুষ্ঠানিক এবং অফিসিয়ালি যে আপনি ইনশাআল্লাহ আমাদের মদিনায় আসেন। এবং যখন এই দাওয়াতটা দেওয়া হচ্ছে আব্দুল্লাহ আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তিনি সেখানে বলেছিলেন যে মদিনার ভাইরা তোমরা কি বুঝতে পারছো যে কোন ব্যাপারে তোমরা এই শপথটা নিচ্ছ, বায়াতুল আকাবা সানিয়া বলা হয়। এই শপথটার অর্থ হলো এই যে তোমাদের স্ত্রীদের তোমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য তোমরা যেভাবে রক্ত ব্যয় করো, তোমাদের যেভাবে সম্পদ ব্যয় করো, সেই রকমভাবে কিন্তু নবী মুহাম্মদকে প্রোটেক্ট করতে হবে। তোমরা কি পারবে সেটা? তো ওরা বলছে হ্যাঁ পারবো। তার মানে হলো এই যে আমরা আমাদের পরবর্তী নেতা পরবর্তী লিডার মদিনার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করলাম। এটা হলো তার অর্থ, সোজাসাপটা অর্থ। এটা আবদুল্লাহ ইবনে উবাই জানতো না, শুনেছে বিভিন্ন পর্যায়ে। আপনার এক পর্বের মধ্যে এটা আমরা শুনে থাকবেন এবং আমি ডিটেলস আলোচনা করেছি। জিনের কথা সে শুনতে পায় ও মক্কার লোকদের কথা শুনতে পায়, সে বলে না এরকম কোনো আলোচনা হয়নি, হলে তো আমি সেখানে থাকতাম, আমি তো নেতা। যা হোক, ফিরে গেল, ফিরে যেয়ে উনি প্রস্তাব দিলেন যে আমাকে নেতা বানানো হোক। তো যে 72 জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করছে তারা হলো আউস এবং খাজরাজের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, সাআদ ইবনে উবাদা, সাআদ ইবনে মুআদ, এই ধরনের আসাদ ইবনে জুরারা, এই সমস্ত বড় বড় মাথা ধরা মানুষগুলোই হলো সেখানে। তো ওরা বলছে যে একটু দেরি করি, একটু দেরি করি, লিডার তো আপনি হবেনই, তো অত ব্যস্ত হওয়ার দরকার কি? তো উনি আবার এটা দেরি করতে বুঝতে পারতেছেন না যে কী করা। ধরেন প্রেসিডেন্ট একজন হয়ে গেল, তার হাতে ক্ষমতা বুঝাই দেওয়া হচ্ছে না, তো এটা কী? তো উনি বুঝতে পারতেছেন না। এর মধ্যে ধরেন জিলহাজ গেল, মুহররম গেল, সফর গেল, রবিউল আউয়ালে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে যাচ্ছেন। তো এখন মানে এই কয়েক মাসের মধ্যে আমাদের নবী ওখানে যাওয়ার পরে এ তখন বুঝতে পারলো যে আমার অবস্থানটা এখন কী হয়ে গেছে। আমি রাজা ছিলাম মদিনার, কিন্তু আমার কাছ থেকে সে রাজত্ব কেড়ে নেওয়া হয়ে গেল। তো এই বেচারা শক্তি এখন আর নাই, কারণ তার হাতে ক্ষমতা দেওয়ার জন্য যে কিং মেকার্সরা ছিল তারা তো সব মুসলিম হয়ে গেছে। এখন তার কোনো উপায় নাই যে তিনি নিজেকে রাজা হিসেবে ঘোষণা করে এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বাহিনীর সাথে যুদ্ধ করবে, এই শক্তিও তার হাতে নাই। কারণ যাদের হাতে যারা এরকম যুদ্ধ পরিচালনা করে তারা তো সব মুসলিম হয়ে গেল অলরেডি। উনি এই লোকটা তখন চিন্তা করলো কী করবো, তো মুশরিক তো থেকেই গেল, মুশরিক তারা আর মুসলমান হয়নি। এরকম বিভিন্ন গোত্রের বেশ কিছু তাদেরকে মুশরিকুন বলা হতো। তো এরা দিন 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 এদের সংখ্যা কমতেছে, কমতে 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 এখন এমন একটা অবস্থায় গেল যে লোকগুলো আর কেউ আর মুশরিক হয়ে থাকতে পারতেছে না। দেখা গেল যে সবাই তাদেরকে অপমান করে, মানে অপমানিত হয় যে সবাই মসজিদে আজান হচ্ছে, নামাজে যাচ্ছে, এরা যায় না, ঘরে বসে থাকে। তো মহিলারাও বলে কী ব্যাপার, এত বড় বড় লোক সব মুসলমান হয়ে গেলে আর তোমরা কী বুঝেছে তোমরা? তো মোটামুটি তারা মানসিকভাবে যখন ইনসাল্টেড হচ্ছিলেন, নির্যাতিত হচ্ছিলেন। তো ওরা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান হলো বটে, কিন্তু মনের মধ্যে একটা রাখলো, মানে গোপন ব্যাধি যে মনের মধ্যে কুফুরি, কিন্তু মুখে মুখে তারা মুসলমান হয়ে গেল। এদেরকে মুনাফিকুন বলা হয়। এই মুনাফিকদের একটা উদ্ভব আমরা এখানে দেখতে পাচ্ছি। আবদুল্লাহ ইবনে উবাই ছিলেন এই দলের লোক। তো এই আবদুল্লাহ ইবনে উবাই সহ আরও কিছু লোক এরা মুশরিকুন ছিল। এরা দৃশ্যত তারা মুসলমান হলেও কিন্তু এদের লেনদেন কথাবার্তা কাজকাম কিন্তু মুসলমানদের সাথে হতো না। আমরা মাঝে মাঝে আপনারা দেখবেন যে কোরআনের মধ্যে এদের সম্পর্কে সুরা বাকারায়, সুরা আল ইমরানে, সুরা নিসায় মুনাফিকুন নামে একটা আলাদা সুরাও আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। সেসব জায়গায় বিভিন্ন জায়গায় এদের সম্পর্কে আল্লাহ তাআলা তাদের চরিত্র সম্পর্কে, তাদের ডিলিং সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে তুলে ধরেছেন। এক সুন্দর একটা কথা আল্লাহ তাআলা বলেন যে এরা এমন এক চরিত্রের মানুষ যে তারা ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন তারা মুমিনদের সাথে দেখা করে তখন তারা বলে আমরা সবাই ঈমান এনেছি। আবার যখন ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, তারা যখন শয়তানদের সাথে মিশে যায়, তো শয়তান বলতে ওরা কিন্তু আল্লাহ তাআলা কিন্তু ইবলিস শয়তানকে বোঝায়নি, বুঝাইছে যে মুশরিকিনদের মধ্যে যারা শয়তান অথবা ইহুদিদের মধ্যে যারা শয়তান, শয়তান প্রকৃতির লোকদের সাথে যখন কয় তখন ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো আপনাদের সাথেই আছি। আমরা ওদের সাথে বলি যে আমরা ঈমান এনেছি ঠাট্টা করার জন্য।
আল্লাহ বলেন আল্লাহ ইস্তাহজিউ বিহিম ওয়ায়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ তাআলা তাদের সাথেও তারা যে ঠাট্টা করেন তার ঠাট্টার জবাব দেন এবং তাদেরকে ওই ওদের যে বিদ্রোহ করে যাচ্ছে এটা সময় দিচ্ছে, আর ওখানে তারা অন্ধকার পঙ্কে তারা ঘুরতে থাকে, আল্লাহ তাদেরকে ধরবেনি। এই ধরনের একদল লোক মক্কায় উদ্ভব হলো, মুশরিকুন, দল কমে যাওয়ার পরে তারা আবার মুমিনুন হলো, নামক অবস্থায় ইমানদার, মুমিনুন বলা যাবে না, ওরা আসলে ছিল মুসলিম, মানে মুসলিম দেখা তো কাজ ছিল কিন্তু ভিতরে ইমান ছিল না, এ ধরে এদেরকে মুনাফিকুন বলা হতো। আরেকটা গ্রুপ সেখানে ছিল, তারা হলো ইহুদ। আপনারা আগে একবার যখন আমি প্রথম দিককার পর্বগুলো যদি আপনারা শোনেন তাহলে দেখতে পাবেন যে সেখানে আমি আলোচনা করেছিলাম যে ইহুদিরা এই এলাকায় কেন কিভাবে আসে। মূলত মানে আশুরীয়দের এবং রোমানদের অত্যাচারের সম্মুখীন হয় ইহুদিরা কয়েকবার, একবার খ্রিস্টপূর্ব 722 সনের দিকে মারাত্মক ধরনের আশুরীয়দের অত্যাচারের শিকার হয় তারা, তখন কেউ কেউ এই জাজিরাতুল আরবে এখানে এসে তাদের স্থাপনা এবং তারা মাইগ্রেট করে এখানে চলে আসে। আর একটা গ্রুপ চলে আসে যখন রোমানরা হাতে মানে ক্ষমতা নিল, ইহুদিদেরকে একেবারে কচুকাটা করা শুরু করে দিল, মারাম খুব যখন তখন তাদেরকে মারত, অত্যাচার করত, তখন তাদের একটা গ্রুপ, বিশেষ করে 70 থেকে 135 খ্রিস্টাব্দের মধ্যে এরা সাংঘাতিক মানে সমস্যার সম্মুখীন হয়, তো এরা বিশেষ করে এই হেজাজ এলাকায় চলে আসে। তো হেজাজ এলাকার বিভিন্ন এলাকার মধ্যে মদিনার জায়গাটায় ওরা একটা ঘাঁটি বানাই নেয়, ওখানে তারা থাকার চিন্তা ভাবনা করে, এবং ওখানে তারা যদিও তারা ইহুদি রক্তের কিন্তু তারা এসে আস্তে আস্তে 100 বছর তো 135 খ্রিস্টাব্দ, আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওখানে আসছেন 622-এ, তো প্রায় ধরেন 500 বছরের মতন এখানে। এই 500 বছরের মধ্যে ওদের চরিত্র অনেক চেঞ্জ হয়েছে, তারা বিশেষ করে তাদের নাম কিন্তু এখন যদি শোনেন তা দেখবেন যে এসব আরবি নাম দেখা যায়, আরবি নাম ধারণ করলো, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজকে তারা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলো, ওদের কৃষ্টি কালচারকে তাদের কৃষ্টি কালচার বানিয়ে নিল, তবে তাদের ইহুদিত্ব তারা বজায় রাখত, তারা মানে খুব শক্তভাবে তাদের ধর্ম মেনে চলত। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তাদের মধ্যে দেখা যায়, তা হলো এই তারা মাথার মধ্যে ধারণা, বদ্ধমূল ধারণা, এবং তারা বইয়ের মধ্যেও লেখা পেত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন ব্যক্তি আসবেন আরব দেশ থেকেই, ফারান এলাকা থেকে, এবং সেখানে তার হাতেই ইসলামের বিজয় হবে এবং তিনি হবেন আখিরি জামানার, শেষ জামানার নবী হবেন। এটা কিন্তু তারা মোটামুটি জানতো, এটা তারা জানতো জেনে কিছু কিছু যারা একটু ধর্মীয় মনোভাবের ইহুদি ছিল সে সময়, যারা রব্বাই ছিল, রিব্বিউন যাদের আরবিতে বলা হয়, আমরা এখন তাদেরকে রব্বাই বলে জানি, এই ধরনের রব্বাইদের অনেকেই আরবদের সাথে বিয়ে করতো, যাতে করে যাদের মনে একটু ধর্ম চেতনা পেত যে সমস্ত মেয়েদের মধ্যে তাদেরকে বিয়ে করতে হতে পারে, যে আমার এই গর্ভে হয়তো একটা ছেলে হতে পারে, সে হয়তো শেষ জামানার নবী হবে। এইভাবে তাদের সামাজিক সম্পর্কও দেখা যায় যে বেশ কিছু আরব মানে ইহুদিদের মধ্যে আরবদের সাথে সম্পর্ক হয়ে গেল, এবং মদিনার মধ্যে আমরা 10টা গ্রুপ দেখি, যাদের 7টা গ্রুপই এইভাবে তারা এই মানে মিক্সড গ্রুপে পরিণত হয়, যারা আসলে ইহুদি রক্তের কিন্তু মানে আরবদের সাথে বিয়ে করে তাদের একটা মিক্সড গ্রুপ। এখন ইউরোপে আমরা দেখি যে গায়ের রঙটা একেবারে সাদা না, আবার একেবারে কালো না, তার মাঝখানে একটা গ্রুপ, এরা কিন্তু ওই রকম মানে একটা এমন একটা মানে গ্রুপে তৈরি হয়েছে যে না তারা আফ্রিকান না তারা ইউরোপিয়ান, ওই রকম একটা গ্রুপে তারা পরিণত হয় মদিনার মধ্যে। এমনকি ওই যে যাদের বাড়িতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে কুবায় এসেছিলেন, আমর ইবনু আউফ, ওই গোত্রটাও কিন্তু ওই ধরনের একটা মিক্সড প্রজাতির মানে গোত্র, যাদেরকে আমরা হাইব্রিড নাম দিলেই বোধ হয় বেশি ভালো হয়। যা হোক, মদিনায় মৌলিকভাবে 3টি ইহুদিদের গ্রুপ ছিল, যারা রক্তের দিক দিয়ে অন্য কারোর সাথে মিক্সড হয়নি, একেবারে রক্তের ধারণ ছিল তারা ইহুদিদের রক্তের। তাদের মধ্যে একটা গ্রুপ ছিল যাদেরকে বনু কাইনুকা বলা হতো, আরেকটা ছিল বনু নাদির, এবং আরেকটা ছিল বনু কোরাইদা। তো এখন এখানে মানে এসে তারপরে মানে তাদের একটা বড় সমস্যা ছিল যে এখনও তারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় গেলেও
ওই রাষ্ট্রের সাথে ওই সমাজের সাথে তারা মিশে যেতে পারেনি, মিশে যেতে পারেনি, তারা সবসময় আলাদা হয়ে থাকতো। আচ্ছা, আলাদা হয়ে থাকাটা কিন্তু সব জায়গায় যে দোষ এমন না, কিন্তু তাদের যে সমস্যাটা ছিল, যাদের সাথে বসবাস করতো তাদের মধ্যে তারা নিজেদেরকে একটু আপার হ্যান্ড মনে করতো। তাদের ধারণা আসতো এইটাই যে তারা শাআবুল্লাহিল মুখতার, আল্লাহ তাআলার পছন্দ সিলেক্টেড একটা গ্রুপ, এটা একটা মনে করতো। আর একটা জিনিস ছিল, তারা মনে করতো যে নাহনু আবনা উল্লাহি ও আহিব্বা ওহু, আমরা আল্লাহর বেটা, আল্লাহর ছেলে এবং আল্লাহ তাআলার প্রিয় আস্থাভাজন, প্রিয় ভাজন। এখন এই যে মানে দুটো তিনটি চিন্তাভাবনা, এটা সবসময় তাদেরকে আপার হ্যান্ড করে ফেলেছে এবং মনে করতো যে আমরা উই আর দ্য পিপল হু লিড পিপল, আমরা মানুষকে মানে নেতৃত্ব দেব, কর্তৃত্ব করব এবং অন্যদের উপরে আমাদের সবসময় বিজয়ী শক্তি থাকবে। তাদেরকে অত্যাচার করলেও এটা অত্যাচার হবে না, কারণ আমরা ওই ধরনের ওই পর্যায়ের পজিশন, ওই পজিশনে আমরা আছি। এদের সম্পর্কে কোরআনে সূরা আলে ইমরানের 75 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তারা এরকম মনে করত যে লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল, এই যে আরবদের মাঝখানে আমরা থাকি, এরা সব উম্মি, নিরক্ষর, আর আমরা হলাম সাক্ষরতার অধিকারী, আমাদের জ্ঞান গরিমা আছে। কাজেই ওরা যদি, ওদের উপরে যদি আমার কোনো জুলুম হয় তাহলে কোনো সমস্যা নেই, কারণ আমরা হলাম উপরের জাতি আর ওরা হলো আমার আন্ডারে থাকবেই। তো ওরা করতো কি যে ওদের কাছে কিছু আমানত রাখলে, কোরআনের এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে অমিন হুম্মান ইং তা আমানহু বিকিনতারিন, তাদের কাছে যদি তুমি অনেক টাকা পয়সা রাখো তো ফিরাই দেবে না। অনেকে আছে যে টাকা পয়সা এক দিনার দেখলেও সেটা ফিরাই দেয়, আবার নাও দিতে পারে, এরকম অবস্থা। এবং তারা ওই যে কথাটা বলে রাখতো যে এরা উম্মি, এদের উপরে আমি যা কিছু করি না কেন আমার নির্যাতন করার অধিকার আছে। এই যে মানসিকতা তাদেরকে বিভিন্ন জায়গায় যেয়ে ক্ষতিগ্রস্ত করেছে, এইরকম তাদের মধ্যে চিন্তাভাবনা ছিল। তাদের জীবনযাপন পদ্ধতিটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তাদের দিয়ে এত বেশি কষ্ট পাইছেন মদিনায়, একটু বোঝার চেষ্টা করি যে আসলে তাদের প্রথম ব্যবসা ছিল, সবচেয়ে বেশি মানে লাভজনক ব্যবসা ছিল ধর্মীয় ব্যবসা। আপনারা জানেন যে বর্তমান জামানায় ধর্ম নিয়ে যারা ব্যবসা করে তাদের কিন্তু হেভি ইনকাম, এবং এই ইনকাম করতে যেয়ে তাদের কোনো ইনভেস্টমেন্ট লাগে না। এই যারা ধরেন এই তাবিজ তুমারের ব্যবসা করে, যারা ঝাড়াপুকের ব্যবসা করে, যারা জিন চালকের ব্যবসা করে, কোটি কোটি পতি, কোটি 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 পতি। এই আমাদের, আমার জানা মতে ইউকেতেই দুই একজন ভাই আছেন, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা দিলে তাকে 10-15টা বাড়ি হয়ে গেছে শুধু তাবিজ লিখে লিখে। তো মানে ইহুদিদের ওই সময়ে মানে মদিনায় যারা থাকতো তাদের একটা বিশেষ গ্রুপের 5টা ধরনের তারা ইনকাম ছিল। একটা হলো যে শুভাশুভ বর্ণনা করা, কোন কাজ করলে শুভ হবে, যেটা আমাদের সমাজে কথায় কথায় বলে আমার একটু ইস্তেখারা করে দেন, হ্যাঁ আর ওইতে ভালো ইনকাম, কিন্তু ইস্তেখারা করে দেন। তো ওরা ওরা এ করতো যে মানে বলে দিত যে তুমি এই কাজ, আমি বিয়ে করবো এই মেয়েকে, এটা কি ভালো হবে? তো ওরা একটু গুনে গেথে আবার বলতো যে হ্যাঁ এটা ভালো হবে, ওকে বিয়ে করব, না এটা ভালো হবে না, তো ওকে বিয়ে করব না। তো এই যে শুভ অশুভ এই এই জিনিস বলে দিয়ে তারা হিউজ ইনকাম করতো, এবং এর ব্যাপক টাকা। এখন মুসলমানদের সমাজেও আমি নিজেও দেখছি তো, মানুষ টাকা হাতে গুঁজে দেয়। আমি মাঝে মাঝে দুই একজন মানুষ আসে, রুকিয়া চায়, রুকিয়া করে দেয়, টাকা পকেটে এইভাবে ঢালে। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি বলি যে না, এক পয়সা নেব না। কিন্তু এটা একটা ইনকামের এ ছিল, এটা ধর্মকে নিয়ে ইনকাম করা, জাদুটোনা করা, জাদুর মাধ্যমে অথবা তাবিজাতের মাধ্যমে মানুষকে, মানুষের মন ফিরাই দেওয়া, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক তৈরি করা, একজন মেয়ের সাথে বিয়ে করবে তাকে পাগল করে নিয়ে আসা, এই সমস্ত জাদুটোনা করা, একজন মানুষকে ধ্বংস করার জন্য, তারপরে হলো ঝাড়ফুঁক করা, ঝাড় মানে মানে তাবিজাত করা এবং ফু দেওয়া। আপনারা মানে যখন সূরা আনফাল পড়বেন সেখানে দেখতে পাবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এরকম ঘটনা ঘটছে। সূরা নাস এবং ফালাক এই দুটো সূরা কিন্তু নাজিল হয় এই জাদুটোনার কারণে। আল্লাহ রাসূলের উপরেও কিন্তু তারা জাদুটোনা করেছে ওই মদিনাতেই, এবং একেবারে আসার পরে, তখন এই দুটো সূরা নাজিল হয়ে হওয়ার পরে আল্লাহ রাসূল এই থেকে মুক্তি পেয়েছিলেন। তো আমরা দেখতে পাচ্ছি যে ওরা ওই এই একটা বিরাট ব্যবসা তাদের ছিল। আর হলো তারা মনে করতো যে তারা হলো রুহানি রব্বানি, তাদের নিজেদেরকে রব্বানি রিব্বিউন বলতো, রব্বানি বলতো, এবং তাদের নিজেদেরকে মনে করতো তারা রুহানিয়াতের একমাত্র। এই 5টা ব্যবসায়
তারা এমন এক পর্যায়ে যায় যে গোটা মক্কা মদিনা এবং আশেপাশের মানে শহরগুলোতে তারা ছিল খুবই নাম করা এবং সেখানে এসে তাদের কাছে এসে এসবগুলো নিয়ে যেত। আরেকটা ছিল যে ওই সময়ের মদিনা মক্কা সহ এই হেজাজের বুকে যত বড় বড় ব্যবসা বলা যেত আর কি, যাকে ব্যবসা বলে, সবটাই তাদের হাতে ছিল। এক নম্বর হলো অস্ত্র ব্যবসা, সে সময়কার অস্ত্র ব্যবসা, বিশেষ করে ছুরি বানানো। আপনারা জানেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে মারছিল সে ছুরিটা কিন্তু মদিনায় বানানো হয়, যারা বানাতো সেই ইহুদিরাই বানাতো আর কি। বিশেষ করে ভালো ভালো অস্ত্র ব্যবসায় তারা ছিল সবচেয়ে ভালো। দুই নম্বর হলো যে শস্য উৎপাদন করা এবং এটাকে ইম্পোর্ট এক্সপোর্ট করা, এই ক্ষেত্রটা ছিল সম্পূর্ণ ইহুদিদের হাতে। আশ্চর্য ব্যাপার, আমি যখন ইতিহাস পড়ি তখন তাজ্জব হয়ে যে ব্যাপক একটা পিএইচডি থিসিস দেখলাম সেদিন 365 পৃষ্ঠার, যে মদিনায় আল্লাহ রসুলের জামানায় ইহুদিদের অবস্থা, তার উপরে আমি পড়তে যাই, আমি তাজ্জব হয়ে গেছি, সুবহানাল্লাহ। মদিনার একেবারে হাতে সব তাদের হাতে ছিল, মানে এরকম মনে হয়েছে। গম, খেজুর, মদ উৎপাদন, কাপড়, এই কয়েকটার ব্যবসা তাদের একেবারে একচ্ছত্র নিয়ন্ত্রণ। মদ তো তখন একবার ঘরে ঘরে সাংঘাতিকভাবে পান করা হতো, তো এইভাবে তারা এই কাজগুলো করতো। সুদের কারবারিতে তারা ছিল একমাত্র মহাজন সে সময়ে এবং চড়া দামে সুদ দিত, তবে বড় বড় লিডারদেরকে বিনা পয়সায় সুদ দিত, এই মানে টাকা দিত, যে বিনা সুদে টাকা দিত, যে তোমাদের কোনো সুদ দেওয়া লাগবে না। এতে করে বড় বড় নেতাদেরকে তারা পকেটে করে রাখতো এবং সাধারণদের কাছ থেকে চড়া সুদে তারা এই ব্যবসা করতো। তখনকার সময়ে স্বর্ণ ব্যবসা ছিল খুব মারাত্মক ব্যবসা, এখনও যেমন স্বর্ণ ব্যবসা সারা দুনিয়াকে চালায়, তো তারা স্বর্ণ ব্যবসায় একেবারে, বিশেষ করে মদিনার এই কয়েক ঘর ইহুদি, একবার গোটা সিরিয়ার বাজারটা ছিল এদের প্রায় হাতে। আর রাজনৈতিকভাবে তারা এমন এক পর্যায়ে ছিল যে তারা যুদ্ধ বিগ্রহ সহ সব, মানে বিশেষ করে দুই কারণে তারা যুদ্ধ লাগাতো, একটা হলো অস্ত্র বিক্রি করা, আর একটা হলো সুদের প্রসার ঘটানো। যুদ্ধ করলে তো মানুষ গরিব হয়ে যায়, টাকা পয়সা লাগে অনেক বেশি, তো তখন টাকা দেওয়ার সুযোগ থাকে। এই জন্য মানে জঙ্গে বোয়াস যেটা হয়েছে সেখানে দেখা যায় যে একেবারে ইহুদিদের সরাসরি হস্তক্ষেপই ছিল সেখানে যুদ্ধগুলো। এবং আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধগুলো যদি আপনি স্টাডি করেন, প্রত্যেকটা যুদ্ধেতে আমরা দেখতে পাই কিছু না কিছু তাদের হাত সেখানে আমরা দেখতে পেয়েছি। তো এইভাবে মানে ইহুদিরাও এই মদিনার সমাজে ছিল। আমরা ইহুদিদের ব্যাপারে আরেকটু আলোচনা করব পরবর্তী পর্যায়ে ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন আশা করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবন থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করি এবং বর্তমান জামানায় আমরা যে জীবনটা মানে অতিক্রম করছি সেখানেও কিন্তু আমরা এই সমস্ত ফেনোমেনন আমরা দেখতে পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন, আমরা এই আলোকে আলোকিত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন। পরবর্তী পর্বের দাওয়াত দিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।